এক দেশে এক রাজা ছিল, আইন জারি করছে, আমার দেশে যত জীবজন্তুর কান আদাতের চেয়ে বেশি লম্বা, সবগুলির কান কেটে ফেলাও। বস রাজার জল্লাদ বাহিনী সারা দেশে ঘোরাফেরা করে, এই জল্লাদ বাহিনীর নাম কান কাটা জল্লাদ বাহিনী। এই জল্লাদ বাহিনীর নাম খবর ছড়াইয়া গেল সারা দেশে, ভেড়ার পাল দেশান্তর হওয়ার জন্য রওনা হয়েছে জল্লাদ বাহিনী, কান কাটা জল্লাদ বাহিনীর ভয়ে দেশ ছেড়ে যাইব গা। বেড়ার কান কি আদাতের চেয়ে বেশি লম্বা না মাত্র দুই আঙ্গুল? রাস্তায় খরগোশের সাথে দেখা, খরগোশের কান দেখছেন কেউ? আদাতের চেয়ে বেশি লম্বা। খরগোশে বেড়ার ফলকে জিজ্ঞাসা করে, বেড়ার ফল কই যাস? কয় দেশ থেকে বেগে যাবো। কেন? কয় কান কাটা জল্লাদ বাহিনীর ডরে। খরগোশে কয়, আরে এই আইনের আওতায় তো তোরা ফরস না, আফলে আমি ফরি, কাটলে আমার কান কাটবো, তোরা বাগজ কে? তোরা তো মাত্র দুই আঙ্গুল কান। মেরার ফলে খরগোশে কয়, ব্যাক কল খরগোশ, এখনো যা বুঝছস না আইনের ফাঁক ফুকর বুঝছস না? কয় কি ফাঁক ফুকর? কয় এই জল্লাদ বাহিনী আগে কান কাটতে ফেলায় পরে মাফে। আগেই যদি 10 বছর 12 বছর 20 বছর জেলখানায় বন্দি করে রাখো, আদালত গিয়া নির্দোষ প্রমাণ হইলে কি গুড়ার ডিম দেব? আর আগে কাটতে ফেলায় পরে মাফে। এইসব কিচ্ছাও আপনার জানা তখন দরকার। মোহতরম হাজিরিন, মুসালসিমের গর্ভবতী মা এই চিন্তায় আহার নিদ্রা বন্ধ হয়ে গেল যে আমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাহলে তো ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে খেড়ে নিয়ে কেটে ফেলবে, কিভাবে বরদাস্ত করবে? যদি ছেলে হয় আমার গর্ভের সন্তানটা তাহলে ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে কাইরা নিয়ে কাটতে ফেলাইব আমার টুকের সামনে, আমি সহ্য করব কিভাবে? এই চিন্তায় সারা রাত ঘুম হয় না, সারা দিন দানা পানি চলে না। কি আশঙ্কায়? যদি ছেলে হয়। কি আশঙ্কায়? আল্লাহ মুসা আলাইহিস সালামের মাকে বলে দিলেন, যদি ছেলে হয় তো কাটতে ফেলাইব। এই চিন্তায় তোমার খানা পিনা বন্ধ, আমি তোমাকে জানিয়ে দিলাম ছেলেই দিয়েছি তোমার গর্ভে, আর চিন্তা নাই। আগে তো চিন্তা ছিল সম্ভাবনার উপর, এখন গ্যারান্টি। আল্লাহ বলেন ছেলেই দিছি। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলবেন ছেলেই দিছি, তবে জন্ম হইলে তুমি দুই কাজ করবা, আমি দুই কাজ করব। তোমার দুই কাজ হইলে একটা বাক্সে ঢুকাইয়া নীলমাদে বাসাইয়া দিবা, এই দুই কাজ তোমার। আর আমার দুই কাজ হইল এই বাক্সটা নদীর পানিতে ডুবতে দেব না, হেফাজত করে রাখবো, আবার তোমার ছেলেকে নিরাপদে তোমার কুলে ফিরাইয়া দিব। কথা মতো কাজ হইল। মুসা ইসলাম বুষ্ট হইলেন, মা বাক্সে ঢুকাইয়া নীল নদে বাসায় দিলেন। আল্লাহ নীল নদের পানিরে হুকুম দিলেন, ডুবাইস না, বাসাইয়া নিয়া ফেরাউনের গাঁটো লাগা, আমি জগৎবাসীকে দেখাইয়া দিব রাখে আল্লাহ মারেখে। নীল নদের পানি আল্লাহর হুকুম মানে না? মানে। হ্যাঁ, সব দুইটা জাতি সারা জগৎ সমস্ত জগৎবাসী আল্লাহর হুকুম মানে, একটা জাতির নাম মানুষ আর একটা জাতির নাম জিন, এই দুই জাতি ছাড়া। এ মর্মে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, খাক বাদ আব আতিশ বন্দান, খাক বাদ আব আতিশ বন্দান, বামন তু মুর্দাবাহক জিন্দান। আগুন বলো, মাটি বলো, পানি বলো, বাতাস বলো, সব কিছু আল্লাহর হুকুম পালন করে। নীল নদের পানি আল্লাহর হুকুম পালন করছে, বাক্স বাসায় নিয়ে ফেরাউনের গাঁটো লাগাইছে। ফেরাউনের ঘাটে তখন ফেরাউনের বিবি আসি আর কিছু বান্দি দাসী দুয়া মুসার কাজ করতেছিল।
বাক্স পাইয়া বাক্স উঠাইয়া বিবি আসিয়ার সামনে নিয়ে খুলল, খুললে একটা লাউ আর ইস ছেলে পাওয়া গেল। স্বাভাবিক সংবাদ না আশ্চর্য সংবাদ মুহূর্তে ছড়াইয়া ফেলল সমস্ত মিশর শহরে। সাথে সাথে ফেরাউনের জল্লাদ বাহিনী চুরি চাকুনি হাজির হয়ে গেল, নিশ্চয়ই দুশ্মনের গোষ্ঠীর ছেলে হবে, আমাদের হাত থেকে বাঁচাবার জন্য নদীতে ফেলে দিয়েছিল, এক্ষুনি আমাদের হাওলা করো, এক্ষুনি কেটে ফেলো। ফেরাউনের বিবি আসিয়া কইল, জল্লাদ বাহিনী রে, এই ছেলেটারে দেখকেই আমার মহব্বত লেগে গেছে গা, তোরারে কাটতে দিতাম না, আমি লালন পালন করব। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই যে কইছিল আমার মহব্বত লেগে গেছে, এই কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানদার বানাইলেন, মরণের সময় নিজের জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ। নবীর বেলায় যেই কথা, আলেমদের বেলায় এই কথা আগে আলোচনা হইয়া গেছে। সুতরাং নবীর প্রতি যার অন্তরে মহব্বত থাকবে সেবন সাতার যেমন মরণকালে ইমান নসিব হবে, আলেমদের প্রতি যাদের মহব্বত থাকবে তাদেরও মরণকালে ইমান নসিব হবে। জল্লাদ বাহিনী কয়, তোমার মহব্বত লাগলে কোনো কাজ দিত না, আমরা সরকারের বেতন খাই কাটতে ফেলাইবার জন্য, বেতন হালাল করে খাওয়ান লাগলো। ফেরাউনের জল্লাদ বাহিনীও সরকারের বেতন হালাল করে খাইত, আমরার জল্লাদ বাহিনী কতটুকু হালাল করে খায় তা কাহিনী পেতাম নি। আজকের থেকে মনে হয় 40 বছর আগের ঘটনা হল, ব্রাহ্মণবাড়ি এক মাহফিল করিয়া রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম, গিয়া দেখি গাড়ি ছেড়ে দিতেছে, টিকিট নেওয়ার সুযোগ নাই, টিকিট ছাড়াই গাড়িতে উঠলাম। টিটি সাহেবকে কইলাম, টিটি সাহেব গাড়ি ছেড়ে দিয়েছে, আমি টিকিট দিতে পারছি না, আমাকে একটা টিকিট বানিয়ে দেন এবং ভাড়া যা হয় নিয়ে যান। উনি আমাকে স্যার দেখাইয়া কয়, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? সরকার আপনাকে বেতন দেয় আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য, সরকারের বাপের সম্পত্তি বিক্রি করে না, এই দেশের জনগণের মেহনত মজুরির বিনিময়ে ট্যাক্সের পয়সা দিয়া বানিয়ে দেওয়া যাবে না। এইটা আপনারা মনে রাখেন, যত লক্ষ লক্ষ কোটি কোটি সরকারি কর্মচারীদেরকে সরকার বেতন দেয়, সবগুলি সরকারের বাবার সম্পত্তি বিক্রি করে দেয়, আপনাদের উপার্জিত সম্পদ, এইটা মনে রাখতে হবে, ভুলে যাবেন না। আমি কইলাম, জনগণের বেতন খাসবেটা আর আমার টিকিট বানায় দেওয়া যাবে না কেন বলতে হবে? কয়, টিকিট বানায় দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব জরিমানাও দেব, টিকিট বানায় দে। এখন চড়া সুরে না, এখন নরম সুরে কয়, হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, শুধু টিকিট ছাড়া যা মনে চায় আমার দেলাই। কার বেতন খায়? আল্লাহ কি দেখা? তা আপনাদের দেশের সরকারি কর্মচারীরা কি ফেরাউনের দেশের সরকারি কর্মচারীর থেকেও নিকৃষ্ট নয়? এই কথাটাও আপনাদের জানা দরকার। ফেরাউনের সরকারি কর্মচারী কয়, সরকারের বেতন কাই সরকারের কাজ করতে হবে, আর আমার দেশের সরকারি কর্মচারী কয়, সরকারে ভাইলে ভাইও না ভাইলে নেই আমারে দেলাও। কেমন দেশে বাস করেন, দেশটাও তো চিন্তা রাখুন দরকার। আমি বললাম, টিকিট ছাড়া তোমাকে পয়সাও দেব না। কয়, আমি আপনার কাছ থেকে কম পয়সা নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন? আমি কইলাম, তোমারে আমি বেশি ইতিহাস দিতাম চাই, তুমি কম নিতে চাও কেন? এবার যাই ফেরাউনের দেশ, জল্লাদ বাহিনী কয়, আমরা সরকারের বেতন খাই, কাজ করে বেতন নিতে হবে, তোমার মহব্বত লাগে থাকে এগুলি আমরা বুঝি না, দাও ছেলে হত্যা করে ফেলবো। ফেরাউনের বিবি আসিয়া কয়, ফেরাউন তো আমার স্বামী, আমার স্বামীর আইন পালন করার জন্য তোমরা হত্যা করবা? আমি, আমার স্বামী যদি আমাকে অনুমতি দেয় ছেলেটা লালন পালন করার, তাহলে তোমরা হত্যা করেন না কে? তখন জল্লাদ বাহিনী কয়, এটা ঠিক আছে, তোমার স্বামী যদি তোমার অনুমতি দেওয়া লায়, তখনও আমরা বেতন খাওয়া ঠিক আছে, উচিত উচিত হবে, আমাদের বেতন খাওয়া অন্যায় হবে না। আমরা দাঁড়াইয়া রইলাম,
এক্ষুনি তোমার স্বামীরা জিজ্ঞাসা করে ফেল। জল্লাদ বাহিনী ছুরি চাকু হাতে নিয়ে দাঁড়ায় রইল, আর বিবি আসিয়া শিশু মুসা কুলে নিয়ে ফেরাউনের দাঁড়ে গেল, গিয়া কইল এই হইল একটা কাহিনী, একটা লাওয়ারিস ছেলে পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী কাটতে ফেলাইতে চায়, আমি কইছি আমার মহব্বত লাগে লালন ধালন করতে চাই, তোমার অনুমতি ছাড়া মানে না তার সে তারা, এখন বলো তুমি অনুমতি দিলে কিনা। ফেরাউনকে এই আসিয়া তোর মহব্বত লাগতে পারে আমার মহব্বত লাগে না। বিবি আসিয়া যে মহব্বত লাগে বলছিল এই জন্য ইমানদার অবস্থায় মরণ হয়েছে, ফেরাউন যে মহব্বত লাগে না বলছিল এই জন্য মরণ পর্যন্ত ফেরাউনের ইমান নসিব হয়নি। তিন প্রশ্নের জবাব পরিষ্কার হয়েছে নি? এক নম্বর প্রশ্ন, আলেমকে মহব্বত করতে হবে কেন? যুক্তি নাই। দুই নম্বর, মহব্বত করার ফলাফল বিবি আসিয়ার মতো মরণ। তিন নম্বর, আলেমকে মহব্বত না করার ফলাফল ফেরাউনের মতো মরণ।